বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে শাহরুখ খান, শহীদ কাপুর, সুস্মিতা সেন বা জন আব্রাহামের দিকে নেটিজেনদের দৃষ্টি থাকে সজাগ। এসব তারকাদের মোড়কে লুকিয়ে আছে কিছু বদ অভ্যাস, যা জানলে হয়তো আপনি অবাক না হয়ে পারবেন না। সুস্মিতা সেন, সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ধূমপানের অভ্যাসটা হয়তো অনেকেরই জানা, তবে এর চেয়েও তিনি বেশি আলোচনায় থাকেন নতুন নতুন প্রেমের কারণে। তবে এক বদ অভ্যাসের কারণেও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন তিনি। সুস্মিতা খোলা আকাশের নিচে গোসল করতে পছন্দ করেন, গোসল করার সময় তার আকাশ দেখা চাই, এজন্য তার বাড়ির ছাদে গোসলের ব্যবস্থা রাখা হয়েছে। শাহরুখ খান, বলিউড বাদশাহ, সচরাচর সভ্য ও ভদ্র, সবসময় ফিটফাট থাকেন তিনি, তবে কোনোভাবে কিন্তু জুতা খুলতে রাজি হন না শাহরুখ, এমনকি তাকে জুতা পরে শুতে বললে খুশি হন। এছাড়া নিয়মিত কফি পান করা আর ধূমপানের বদ অভ্যাস আছে তার। জিতেন্দ্র বদ অভ্যাসটি শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে। তিনি শৌচাগারে গিয়ে খেতে পছন্দ করেন, যখন শৌচাগারে যান তখন এক প্লেট পাকা পেঁপে নিয়ে যান, শৌচাগারে বসেই তিনি দিব্যি পেঁপের প্লেট সাবার করেন। জন আব্রাহামের গত বছরটি বেশ ভালোই কেটেছে, পরমাণু ও সত্য ম্যাপ জয়তের মতো হিট ছবি দিয়ে মাতিয়েছেন দর্শকদের। মোটরসাইকেলে তার সবচেয়ে পছন্দের যান, আর বদ অভ্যাস হচ্ছে সার্বক্ষণিক পা নাড়ানো, এমনকি শুটিংয়ের সময় তিনি মাঝে মাঝে পা নাড়িয়ে ফেলেন, তখন শুটিং থামিয়ে দিতে বাধ্য হয়। শহীদ কাপুর ধূমপান করেন না, তবে তার বদ অভ্যাস হয়তো আপনার মধ্যেও থাকতে পারে। এই বলিউড অভিনেতা কফি পান করা ছাড়া চলতেই পারে না, হাতের কাছে কফির পাত্র না থাকলে তার অস্বস্তি হয়।